ফ্রেন্ডস দিস ইজ রাজেশ ওয়েলকাম টু আরান স্টাডি সো আজকে আমরা ট্যাট ওয়ান পরীক্ষার জন্য বাংলা প্যাডাগজি থেকে মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তাহলে দেখুন এখানে লেখা আছে বাংলা ব্যাকরণ এটা হবে বাংলা প্যাডাগজি তো যারা ট্যাট ওয়ান পরীক্ষার নোট নেবেন নোটের মধ্যে আমি এটা ঠিক করে দেবো এখানে লেখা থাকবে বাংলা প্যাডাগজি তাহলে দেখুন প্রথমেই লেখা আছে ভাষা মানুষের মনের ভাব প্রকাশের সর্বোৎকৃষ্ট মাধ্যম হলো ভাষা তাহলে ভাষা কী ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের একটি মাধ্যম ঠিক আছে এবং এটি একটি সর্বোৎকৃষ্ট মাধ্যম শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধ বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মাতৃভাষা মাতৃ দুগ্ধের সমান তারপর দেখুন মাতৃভাষার লক্ষ্য আমরা আজ কী নিয়ে আলোচনা করব, মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে তাহলে প্রথমে লক্ষ্য নিয়ে আলোচনা করব তারপর উদ্দেশ্য নিয়ে আলোচনা করব তাহলে দেখুন এখানে লেখা আছে লক্ষ্য মাতৃভাষা শিক্ষাদানের লক্ষ্যকে প্রধানত চার ভাগে বিশ্লেষণ করা যায় তাহলে কয় ভাগে ভাগ করা যায় বা বিশ্লেষণ করা যায় চার ভাগে কি কী রয়েছে আমাদের কাছে গ্রহণমূলক অভিব্যক্তিমূলক রস সঞ্চারমূলক তারপর হচ্ছে সৃজনাত্মক মনে রাখবেন গ্রহণমূলক অভিব্যক্তিমূলক রস সঞ্চারমূলক এবং সৃজনাত্মক প্রথমে আলোচনা করব গ্রহণমূলক যে লক্ষ্য এই লক্ষ্যটি নিয়ে তাহলে দেখুন এখানে লেখা আছে যা বলা হচ্ছে তা বোঝার ক্ষমতা তাহলে মাতৃভাষা শিক্ষাদানের যে লক্ষ্য লক্ষ্যর মধ্যে একটা হচ্ছে গ্রহণমূলক তো গ্রহণমূলকের মধ্যে মেইন যে বিষয়টা এটা হচ্ছে যা কিছু বলা হবে ধরুন অন্যরা কোনো কিছু বলছে তো এই কথাটা শুনে আমাদেরকে বুঝতে হবে তো যা বলা হচ্ছে তা বোঝার ক্ষমতা অর্জন করা হচ্ছে মাতৃভাষা শিক্ষাদানের একটি লক্ষ্য লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা একটা হচ্ছে মানে লিখিত যে ভাষা রয়েছে যেমন এখানে লেখা আছে এটা বোঝার যে ক্ষমতা এটা হচ্ছে মাতৃভাষা শিক্ষাদানের একটি লক্ষ্য তারপর এখানে রেখা আছে রস সঞ্চারমূলক বক্তব্য বিষয় রস মাধুর্য করে তুলতে হবে কারণ রস মাধুর্য থাকলে তা সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে এবং মাতৃভাষা শিক্ষার একটি লক্ষ্য হচ্ছে রস সঞ্চারমূলক তো এটা কি এটা হচ্ছে বক্তব্য আমাদের যে বক্তব্য এই বক্তব্যর যে বিষয় এটা হতে হবে রস মাধুর্য বা এটাকে রস মাধুর্য করে তুলতে হবে তার কারণ কী তার কারণ হচ্ছে মানে একটা বক্তব্যের মধ্যে যদি রস মাধুর্য থাকে বা শুনতে ভালো লাগে তাহলে এটা সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে এবং সবাই এ বিষয়টা শুনতে চাই তারপর রয়েছে সৃজনাত্মক ঠিক আছে তারপর কি রয়েছে সৃজনাত্মক তো সৃজনাত্মক আর একটা মনে হয় লিখা হয়নি এটা হচ্ছে অভিব্যক্তিমূল্য হ্যাঁ আমি বলে দিচ্ছি অভিব্যক্তিমূলক কী তো সৃজনাত্মক এটি কি এটি দেখুন নিজের ভাবনাচিন্তা উপলব্ধির সম্যক বিকাশ না ঘটলে সৃজনাত্মক হওয়া যায় না অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনাত্মক বক্তব্য পেশ করতে পারবে এবং লেখার মধ্যে সৃজনশীলতা প্রকাশ পাবে তাহলে সৃজনাত্মক কী সৃজনাত্মক হচ্ছে ভাবনা চিন্তা উপলব্ধির সম্যক বিকাশ যদি না ঘটে তাহলে কিন্তু সৃজনাত্মক হওয়া যায় না মানে মাতৃভাষায় শিক্ষাদানের একটা লক্ষ্য কি যেন আমাদের সৃজনাত্মক চিন্তাভাবনা আসে তো মাতৃভাষাতে আমরা যত দক্ষ হব ততই আমাদের সৃজনাত্মক চিন্তাভাবনাগুলো চলে আসবে অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনাত্মক বক্তব্য পেশ করতে পারবে এবং লেখার মধ্যেও সৃজনশীলতা প্রকাশ পাবে তারপরে রয়েছে মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য তাহলে চলুন দেখে নেই উদ্দেশ্যগুলো কী কী প্রথমেই রয়েছে বর্ণ পরিচয় স্বরবর্ণ এবং বর্ণের সাথে শিক্ষার্থীকে পরিচিতি ঘটাতে হবে তো বর্ণ যে লক্ষ্যটা এটা হচ্ছে কি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলোকে শিক্ষার্থীকে ভালোভাবে পরিচয় ঘটাতে হবে শিক্ষার্থীরা যেন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলি দেখে চিনতে পারে বুঝতে পারে এবং উচ্চারণ করতে পারে বলতে পারে এই বিষয়গুলোর জন্য বর্ণ পরিচয় ঘটানো খুবই গুরুত্বপূর্ণ তো মাতৃভাষা শিক্ষাদানের একটি উদ্দেশ্যের মধ্যে বর্ণ পরিচয় রয়েছে তারপর দেখুন যুক্ত ব্যঞ্জনগুলির গঠন সম্পর্কে স্পষ্ট ধারণা শিক্ষার্থীকে দিতে হবে এবং যুক্ত ব্যঞ্জনগুলি যে রয়েছে এইগুলি সম্পর্কে বা এইগুলির গঠন সম্পর্কে মানে স্পষ্ট ধারণা দিতে হবে যেমন এখানে আমি লিখলাম ক্ষিয় ক্ষিয় কিভাবে হলো ক হ্যাঁ যোগ মূর্ধন্যস্য মিলে হলো ক্ষিয় ঠিক একইভাবে এটা হচ্ছে ধরুন আমার কাছে রয়েছে উ কিন্তু যখন আমি উপরে মাত্রায় দেবো এটা হয়ে যাবে তৈতো তো তৈতই রকম তোর নিচে থ তো এই যে এগুলো যুক্ত যে ব্যঞ্জনগুলো রয়েছে এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা শিশুদেরকে দিতে হবে আর এটা হচ্ছে মাতৃভাষা শিক্ষাদানের একটা উদ্দেশ্য এই উদ্দেশ্য নিয়েই কিন্তু মাতৃভাষায় শিক্ষাদান করা হয় তারপর দেখুন রয়েছে সঠিক ভাষা ব্যবহার এটি কি লেখার সময় বলার সময় সঠিক ভাষার ব্যবহার করতে হবে বলা হচ্ছে কোনো কিছু যখন শিক্ষার্থীরা লিখবে বলবে তার জন্য যেন সঠিক ভাষার ব্যবহার করতে পারে সাধু এবং চলিত মিশিয়ে নিলে চলবে না এবং তার কারণ হচ্ছে সাধু এবং চলিত যেন মিশে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবং সঠিক ভাষার ব্যবহারের জন্য কিন্তু শিক্ষার্থীদের অনুশীলন করাতে হবে সো এ যে বর্ণ পরিচয় সঠিক ভাষার ব্যবহার এগুলো কী এগুলো হচ্ছে মাতৃভাষার শিক্ষাদানের লক্ষ্য তারপর রয়েছে দেখুন যতোপযুক্ত ভাষার ব্যবহার এটি কি বলার সময় যথার্থ শব্দ ব্যবহার জরুরি ধরুন এখনও একটা বিষয় বলছেন তো বলার জন্য বা আমি যে এখন আপনাদেরকে এই বিষয়গুলো বলছি তার জন্য আমার কিন্তু যথার্থ শব্দ ব্যবহার করতে হচ্ছে তো যতোপযুক্ত শব্দের ব্যবহার যদি আমি না করি তাহলে আপনারা কিন্তু শুনবেন না ক্লাসটা তো মাতৃভাষা শিক্ষাদানের একটা উদ্দেশ্য হচ্ছে যথাযথ শব্দ বা যথার্থ শব্দ ব্যবহার করা বা শিক্ষার্থীদেরকে সেই বিষয়ে অনুশীলন করানো তারপরে রয়েছে দেখুন দীর্ঘদিন অপ্রচলিত বা অনুশীলন বা অমার্জিত শব্দ ব্যবহার বর্জনীয় মানে যেগুলো অপ্রচলিত বা অমার্জিত এই শব্দগুলো ব্যবহার করা চলবে না আঞ্চলিক শব্দ ব্যবহার করা ঠিক কিন্তু লেখার ক্ষেত্রে সঠিক নয় মানে আমরা কিন্তু কথা বলার সময় আঞ্চলিক শব্দ ব্যবহার করি যেমন আমি মোহনপুরের বাসিন্দা আমার কথার মধ্যে মোহনপুরে একটা টান থাকবি যারা বেলুনিয়ার আছে বেলুনিয়ার টান থাকবে যারা ধর্মনগরের দিকে আছেন আপনারা বুঝতে পারছেন আপনাদের একটা আগরতলা আসলে আপনার কথার মধ্যে এবং আগরতলার মধ্যে কিন্তু একটা পার্থক্য দেখতে পাবেন একটা কথার কথা বলছি হ্যাঁ বা আমি যখন কথা বলবো আপনাদের সঙ্গে দেখা হলে যারা বিলুনিয়ার বা ধর্মনগরের আছেন দেখবেন কথার মধ্যে একটু বাংলা ভাষাই বলছি কিন্তু কথার মধ্যে একটু পার্থক্য আছে আঞ্চলিকতা রয়েছে তো এটা কথা বলার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু লিখতে গেলে কিন্তু আমাদের সবার একই রকম ব্যবহার করতে হবে যেটা হচ্ছে চলিত ঠিক আছে তো এদিকেও লক্ষ্য রাখতে হবে আর এই যে উদ্দেশ্যটা পরিপূর্ণ করার জন্যই কিন্তু মাতৃভাষায় শিক্ষাদান করা হয় চ্যাট বা জ্যোতিচিহ্নের প্রয়োগ বলার এবং লেখার সময় শিক্ষার্থী যেন ছেদ জ্যোতির যথাযথ ব্যবহার করে মানে কোনো একটি কথা বলছে এবং ধরুন লিখছে সেই সময় কিন্তু শিক্ষার্থী ছেদ ও জ্যোতির যথাযথ ব্যবহার করতে হবে না হলে কিন্তু লেখাটা সুন্দর হবে না আত্মপ্রকাশের উৎকৃষ্ট মাধ্যম এটি কি মাতৃভাষা হলো আত্মপ্রকাশের উৎকৃষ্ট মাধ্যম মনে রাখবেন মাতৃভাষা হচ্ছে আত্মপ্রকাশের একটি উৎকৃষ্ট মাধ্যম মানে আমাদের যে আত্মপ্রকাশ এই আত্মপ্রকাশের উৎকৃষ্ট মাধ্যম কি মাতৃভাষা আমাদের অনুভূতিগুলি সহজ এবং সরলভাবে বা সাবলীলভাবে মাতৃভাষার মাধ্যমে প্রকাশ করা যায় এবং আমাদের যে অনুভূতিগুলি রয়েছে এগুলো আমরা কী করি মাতৃভাষার মাধ্যমে সহজভাবে সরলভাবে সাবলীলভাবে আমরা কি করি প্রকাশ করতে পারি তার জন্য মাতৃভাষায় শিক্ষাদান গুরুত্বপূর্ণ এবং এটি হচ্ছে একটি উদ্দেশ্য মানসিক পরিপুষ্টির সহায়ক মাতৃভাষা অনুশীলনের সাহায্যে শিক্ষার্থীর মানসিক শক্তিসমূহ বিশেষভাবে বিকাশ ও পরিপুষ্ট লাভ করে সুষ্ঠু ও সাবলীল মানসিক পরিপুষ্টের সাধনের মাতৃভাষা অনুশীলন অপরিহার্য তাহলে দেখুন মাতৃভাষা বা মাতৃভাষায় শিক্ষাদানের একটু উদ্দেশ্য হচ্ছে মানসিক পরিপুষ্টির সহায়ক মানে মাতৃভাষায় শিক্ষাদানের মাধ্যমে এবং মাতৃভাষার মাধ্যমে মানসিক পরিপুষ্টতা পাওয়া যায় তারপর রয়েছে সুকুমার বৃত্তিগুলির বিকাশ সাধন এটি দেখে নিই তাহলে সৌন্দর্য চিন্তা নন্দন চেতনা দেশপ্রেম প্রভৃতি সুকুমার বৃত্তিগুলির যথাযথ বিকাশ মাতৃভাষার সার্থক অনুশীলনের মাধ্যমে সম্ভব তাহলে দেখুন মাতৃভাষার যে শিক্ষা দেওয়া হয় স্কুলের মধ্যে হ্যাঁ বা দেওয়া উচিত হ্যাঁ মাতৃভাষায় শিক্ষাদান খুবই জরুরি কারণ দেখবেন একটা বিষয় আমি বলি ধরুন আমার মাতৃভাষা হচ্ছে বাংলা আর আমি ধরুন একটা জিনিস বাংলাতে পড়লাম একদম সেম উত্তরটাই আমি ইংরেজিতে পড়লাম আমার কিন্তু বাংলাতে বুঝতে সহজ হয় মনে রাখতে সহজ হয় মনে রাখে না বলতে সেই বিষয়টা আমি তাড়াতাড়ি আমার মানে আমি অর্জন করতে পারি যেটা ইংরেজিতে পারি না তার জন্য মাতৃভাষায় শিক্ষাদান গুরুত্বপূর্ণ যতগুলি মাতৃভাষা রয়েছে সবগুলো মাতৃভাষায় কিন্তু শিক্ষাদান গুরুত্বপূর্ণ এবং সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে ধীরে ধীরে তারপরে দেখুন কল্পনা শক্তির পরিপূর্ণ বিকাশ সাধন মাতৃভাষার স্বচ্ছ ধারণা শিক্ষার্থীর কল্পনা শক্তির যথাযথ বিকাশ সাধন করে তো মাতৃভাষার স্বচ্ছ ধারণা কি করে শিক্ষার্থীর কল্পনা শক্তি যথাযথ কী করে বিকাশ সাধন করে মানে মাতৃভাষার মাধ্যমে আমরা অনেক কল্পনা করি মানসিক নৈতিক ও বৌদ্ধিক ও আবেগমূলক সত্তার বিকাশ এটি দেখি কি শিক্ষার্থীর মানসিক নৈতিক এবং আবেগ এখানে একটা কমা হবে ঠিক আছে আবেগমূলক সত্তার বিকাশের জন্য মাতৃভাষার যথাযথ প্রয়োগ এবং অনুশীলন গুরুত্বপূর্ণ আমাদের মানসিক নৈতিক বৌদ্ধিক এই চিন্তা শক্তির জন্য আমাদের মাতৃভাষা একান্ত প্রয়োজনীয় যারা মানে মানসিক নৈতিক বৌদ্ধিক এগুলো যারা আমাদের অফলাইন ক্লাস করেন আপনারা আশা করি ক্লাসটা দেখলে বুঝতে পারবেন যে মানে মানসিক নৈতিক বৌদ্ধিক এগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করি এবং সামনে থেকে যখন ক্লাসগুলো করানো হয় তখন এটা খুবই মনে থাকে বা আপনারা প্রশ্ন করতে পারেন হ্যাঁ তো এটা আর একটু ভালো হয় আর কি যদি সামনে থেকে ক্লাসটা হয় তারপরে দেখুন পঠন পাঠনের অভ্যাস সৃষ্টি করা পাঠ্য বিষয়বস্তুকে এমনভাবে পরিবেশন করতে হবে যাতে শিক্ষার্থীরা পঠন পাঠনে আনন্দ লাভ করে তাহলে দেখুন পঠন পাঠনের অভ্যাস সৃষ্টি করা এটা কি পাঠ্য বিষয়বস্তুকে এমনভাবে পরিবেশন করতে হবে মানে যাতে শিক্ষার্থীরা পঠন পাঠনে আনন্দ লাভ করে আনন্দ ছাড়া শিক্ষায় স্বতঃস্ফূর্ততা আসে না স্বাধীন চিন্তা ও যুক্তিশীল ধারণার বিকাশ মাতৃভাষা চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা শক্তির পরিধি ও বিচার শক্তির ক্ষমতা বাড়ে তাহলে দেখুন মাতৃভাষার মাধ্যমে কি হয় শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা ও যুক্তিশীল ধারণার বিকাশ ঘটে এখন একটা বিষয় আপনাদেরকে বলি এটা যদি আমি লাইভ ক্লাসে করতাম এক ঘন্টা লাগতো এই ক্লাসটা আপনাদের অনেক সময় লাগতো এখন দেখুন কিছু সময়ের মধ্যে আপনারা একটা ভালো একটা জিনিস পেয়ে গেলেন হ্যাঁ তো কিছু সময়ের মধ্যে আপনাদের সময় নষ্ট হলো না আপনারা তাড়াতাড়ি অনেক কিছু পেলেন তো আমি চাই যেন আপনাদের কম সময়ে বেশি কিছু দেওয়া যায় বা প্রোভাইড করা যায় তো আপনাদেরকে একটি বিষয় বলে রাখি ক্লাসটা শেষ করে রাখে আর একটু রয়েছে তো এস টি জিটি পরীক্ষার নোট প্রোভাইড করা হচ্ছে নোটের দাম তিন হাজার পাঁচশো টাকা এখনও এখনও পর্যন্ত অনেকেই নিয়ে গেছেন তবে আমি একটা সময়ের পরে বলবো কতজন টোটাল নিয়েছেন অনেক নিয়েছেন যেটা আমার আইডিয়ার মানে আমি এটা ধারণাও করতে পারিনি টু নোট অনেকেই নিয়েছেন এবং নিচ্ছেন এস টি জিটির পরীক্ষার নোটও নিচ্ছেন আর ট্যাট ওয়ান পরীক্ষার নোট নোটের কাজ চলছে তৈরি হচ্ছে আপনারা কিছু দিনের মধ্যে পাবেন আপডেট পাবেন হয়তো বা কালকে আপনাদেরকে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে বাংলা সাহিত্যের নোটটা দেখাবো ট্যাট ওয়ানের নাকি বাংলা প্যাডাগোজি নাকি বাংলা গ্রামার এক এক করে আমি দেখিয়ে যাব নোটগুলো আর ট্যাট টুর আপনাদের নোট মানে টি প্যাডাগোজির নোটটা দেখানো হয়নি আপনাদেরকে হয়তোবা এক দুই দিনের মধ্যে দেখিয়ে দিতে পারি শুধুমাত্র দুইশো বা আড়াইশোটা প্রশ্ন রাখা হয়নি হ্যাঁ মানে দুইশো দুইশো বা আড়াইশো টাকা এখানে একদম সিস্টেমেটিক আলোচনা রয়েছে তারপর প্রশ্নগুলো ইনক্লুড করা হয়েছে আর আপনাদের আরেকটা বিষয় এটা হচ্ছে পিএস ক্যান্ডিডেট যারা রয়েছেন আপনাদেরকে বিনামূল্যে নোটগুলো দেওয়া হচ্ছে বিনামূল্যে বলতে নোটের জেরক্সের দামটা আপনাদেরকে প্রোভাইড করতে হবে আর তাছাড়া বিনামূল্যে বা আমি যদি নোটটা আপনার কাছে দিয়ে আপনি জেরক্স করে নেবেন হ্যাঁ এটাই আর কি তো নোটের জেরক্সটা আমিও করেই রাখছি তার কারণ হচ্ছে অনেক দূর থেকে আসছেন আপনাদের সময় নষ্ট করা আমার উদ্দেশ্য নয় আপনারা একটু নোটের জেরক্সের দামটা একটু বেশি লেগেছে কারণ নোটটা দেখলে বুঝবেন বা জেরক্সের দাম আমি বেশি রেখেছি না কম রেখেছি এটা আপনারা পেস গনলে বুঝতে পারবেন হ্যাঁ অনেকের হয়তো এই ধরনের ধারণা আসতে পারে মানে হয়তোবা আসতে পারে আমার মনে হয়েছে যে স্যার হয়তোবা আমার একটা নোট থেকে পেজ ক্যান্ডিলের থেকে হয়তোবা দুশো টাকা হলে রাখছে হয়তো বা কারোর এই ধরনের ধারণা আসতে পারে যে অনেকেই নেবে দুশো করে রাখতে পারে তো আপনাদেরকে বলি এরকম কোনো কিছু না আপনারা পেজটা নিয়ে যখন গনবেন তখনই বুঝতে পারবেন যে এখান থেকে টাকা রাখা হয়েছে নাকি নেই আমার উদ্দেশ্য যেহেতু আমি একদম বিনামূল্যে দিচ্ছি একদম বিনামূল্যে দিচ্ছি আমি এখান থেকে মানে দশ টাকাও রাখবো না তার কারণ কি তাহলে আমি ভিতর থেকে শান্তি পাবো না যেহেতু আমি বিনামূল্যে বলছি হ্যাঁ তারপরে দেখুন সাহিত্যের সার্থক উপলব্ধি মাতৃভাষার মাধ্যমে সাহিত্যের সার্থক উপলব্ধি ঘটে মানে আমরা যখন সাহিত্যগুলো মাতৃভাষার মাধ্যমে পড়ি তখন কিন্তু আমরা উপলব্ধি একদম সার্থকভাবে করতে পারি সুতরাং সাহিত্য চেতনা সৃষ্টি মৌলিক সাহিত্য ইত্যাদি ইত্যাদিতে স্বচ্ছ ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন তো সাহিত্যের সার্থক উপলব্ধি এটা হচ্ছে মানে আমরা সাহিত্য যে কোনো সাহিত্য যখন বাংলাতে পড়ি ধরুন বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ কাজী নজরুল ইসলাম তখন কিন্তু আমরা ভালোভাবে উপলব্ধি করে করতে পারি যেটা আমরা ধরুন উইলিয়াম ওয়ার্সওয় বা ইংরেজির যে বিভিন্ন কবিগুলি রয়েছেন সাহিত্যিকগুলি রয়েছেন তাদের থেকেও বাংলাটা আমি উপলব্ধি করতে পারি কারণ এটা মাতৃভাষায় লেখা এবং মাতৃভাষায় লেখা মানে মানে আমাদের মাতৃভাষায় যেহেতু লিখেছে আমাদের সব কিছু চেনা পরিচয় তারা যে চেনা পরিচয় বিষয়গুলো নিয়ে লিখেছেন তার জন্য এটা আমাদের কাছে খুবই বোধগম্য হয় তো এই হচ্ছে আমাদের আজকের যে মাতৃভাষার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা আপনারা জানাবেন ক্লাসগুলো ক্লাসটা কেমন লেগেছে আর পাশাপাশি আপনারা এই চ্যানেলের মধ্যে আপনারা দেখুন গিয়ে বাংলা সাহিত্যের একদম টপিক ওয়াইজ ক্লাস রয়েছে প্রশ্ন উত্তর রয়েছে সো আপনারা মানে এই চ্যানেলের প্লে থেকে দেখতে পারেন সো স্টে উইথ আর ডেন স্টাডি অ্যান্ড গেট সাকসেস আর যারা নোট নেবেন এগুলো লিখতে লাগবে না কারণ হচ্ছে এইগুলো নোটের মধ্যে থাকবে আর যারা ভাবছেন যে নোট নেবেন না আপনারা নিতে পারেন নিয়ে একদম মানে নিতে পারেন বলতে আপনারা লিখে রাখতে পারেন সো আবার বলছি সো স্টে উইথ আর স্টাডি অ্যান্ড গেট সাকসেস